ঝঙ্কার মোড় থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম এবং যদি দেখি যে এখনো পর্যন্ত লকডাউনকে মেনে চলতে চাইছে না অনেকেই, আর তার জন্যই কিন্তু এখন পথে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মহিলা থানার পুলিশ কর্মীরাও কিন্তু এই মুহূর্তে রয়েছে। আর দেখুন, তাদের প্রত্যেককে কিন্তু তারা নির্দেশ দিচ্ছেন, তারা সচেতন করছেন এবং তাদেরকে দেখে নিচ্ছেন। কারণ যদি বলা যায় যে লকডাউন চলছে, কিন্তু মানুষ সেই লকডাউনকে অমান্য করে ঘরের থেকে বেরিয়ে পড়ছেন, কখনো সবজি বাজার, কখনো ফল কিনতে কিংবা ওষুধ নিতে, এটাই কিন্তু তাদের প্রত্যেকেরই একটা করে অছিলা থাকছে। হ্যাঁ, অবশ্যই এমন নয় যে কারোর প্রয়োজন থাকছে না। দেখুন যে যেই পুলিশ দেখতে সেই বাইকটি কিন্তু বেরিয়ে গেল, কারণ এরা কিন্তু ঘুরতে বেরিয়েছে। তো এখনো যদি দেখা যায় পুলিশ এইভাবে কঠোর হওয়ার পরেও, রাজ্য পুলিশের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে দেওয়ার পরেও কিন্তু সাধারণ মানুষ শুনছেন না আর সেই কথা। এখন যাব, আসবো, আবার এইদিকে আপনাকে দেখায় যাব। এখন তো সবজি আনতে এইদিকে কোথায় যাব? এই যে জানতাম, কোথায় বাড়ি? এই যে এই বাজার তো খোলাই নাই, কোথায় যাচ্ছ তুমি? যেটা বলছিলাম একটু আগেই আমি যেটা বলছিলাম যে দেখুন যে মানুষ কিভাবে লকডাউনকে অমান্য করেই চলেছে। তাদের বারংবার বোঝানোর পরেও কিন্তু তারা কোনোভাবেই শুনছে না সেই বিষয় বা সেই কথা। তো একেবারে যেটা বলছিলাম আমি শুরুতেই যে সব ক্ষেত্রেই যে সবাই অছিলায় বেরোচ্ছেন তা নয়, অনেকেই অত্যাবশ্যকীয় বিভিন্ন সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছেন, তো সেক্ষেত্রে তারা বেরোচ্ছেন বটে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু দেখা হচ্ছে এবং প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই দেখুন এখানে ওনারা কিভাবে ঘুরতে বেরিয়েছে। দেখুন, পুলিশ দেখে ওনারা বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছেন এবং হেলমেট পরা নেই, কিছু পরা নেই, কিভাবে বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে যদি সাধারণ মানুষ এইভাবে যদি করতে থাকে, কি করে সম্ভব যে লকডাউনকে পুরোপুরিভাবে সফল করা? কারণ যেইভাবে প্রশাসন সরকারের পক্ষ থেকে বারবার নির্দেশিকা দেওয়া হচ্ছে এবং যদি বলা যায় যে এই মুহূর্তে রাজ্য পুলিশ 24 ঘন্টা তারা কিন্তু তাদের সার্ভিস দিয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে রাস্তার বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্থানে কিন্তু মানুষ এখনও অযথা তারা বেরিয়ে পড়ছেন বিভিন্ন কারণে। দেখুন যে যতদূর ক্যামেরায় আপনারা দেখতে পাবেন এই জিনিসটাই দেখবেন যে বেরিয়ে পড়েছেন প্রত্যেকেই বাইকে করে, স্কুটিতে করে, এবং পুলিশের যদি সেখানে যদি দেখা হচ্ছে তবে সেখান থেকে তারা বেরিয়ে যাচ্ছেন, সেখান থেকে তারা সরে যাচ্ছেন অন্যদিকে। এবং এই চিত্র কিন্তু যে শুধুমাত্র এই ঝঙ্কার মোড় তা নয়, এই চিত্র কিন্তু শিলিগুড়ির বিভিন্ন স্থানে, যদি বলা যায় শিলিগুড়ির মেইন প্রধান যে রাস্তাগুলো সেগুলোতে যেমন চলছে এই রকম চেকিং, সেরকম বোধহয় অলিগলিগুলোতেও কিন্তু এখন প্রয়োজন পুলিশের এইভাবেই চেকিং। কারণ অলিগলিগুলোতেও কিন্তু এইভাবে ঘুরে বেড়াচ্ছে বা বাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে, এটা কিন্তু
বিভিন্ন অলিগলির চিত্র এই মুহূর্তে কিন্তু রয়েছে। তো শুধুমাত্র যে দেখুন, অনেকেই পুলিশকে দেখে বিপরীত রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছেন, বিপরীত রাস্তা দিয়ে তারা চলে যাচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে তারা লকডাউনকে উপেক্ষা করে, লকডাউনের আইনকে অমান্য করে তারা রাস্তায় বেরিয়ে পড়েছেন, তারা রাস্তায় ঘুরতে বেরিয়েছেন। এবং যদি দেখা যায় যে এখন লকডাউন চলছে, সেই মুহূর্তে তারা অন্যরাও কিন্তু অনেকেই কিন্তু বেরিয়ে পড়ছেন। তো হয়তো জিনিস কেনার প্রয়োজন প্রত্যেকেরই রয়েছে, কিন্তু একটা নির্দিষ্ট টাইমে সেটা হলে পরে বোধ হয় ভালো, এবং সেই জায়গাটা বুঝি প্রত্যেককে যদি না বোঝে। এই যে বেরিয়ে যাচ্ছে, দেখুন কিভাবে বুড়ো আঙ্গুল দেখিয়ে, প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেরিয়ে যাচ্ছে মানুষ, বেরিয়ে পড়েছেন স্কুটি নিয়ে, টোটো নিয়ে বা বাইক নিয়ে। সত্যি ভাবলে অবাক লাগছে যে একটা এত বড় সংক্রমণ গোটা বিশ্বকে যখন কাঁপাচ্ছে, গোটা বিশ্বকে ভাবাচ্ছে, সেখানে আমাদের শিলিগুড়ির মানুষ কেন এখনও সে জায়গাটা বুঝতে পারছেন না যে এটা কতটা ভয়াবহ রূপ নিতে চলেছে। ব্যাপারটা কি হয়েছে, ওরা না মজা দেখছে। হ্যাঁ, আরো একটা জিনিস আমাদের উঠে আসছে ক্যামেরায় যে অনেকেই যেন পুলিশকে ফাঁকি দিতে পেরে খুব মজা পাচ্ছেন। অনেকেই ঠিক এই পয়েন্ট অবধি আসছেন বাইকে করে, এসে ঘুরছে, ঘুরে আবার ইশারা করে তারা বেরিয়ে যাচ্ছেন। এমন দৃশ্যও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরায়। তো এটা কিন্তু একেবারেই কাম্য দৃশ্য নয়। আপনি কোথায় যাচ্ছেন? বাড়ি যাচ্ছি। বাচ্চাকে নিয়ে কোথায় বের হয়েছিলেন? বাচ্চা ছিল ওই বাড়িতে। কোন বাড়িতে? আমার বাবার বাড়িতে। ওখানে বেড়ানো বিপদ হয়ে গেছে, তার জন্যে বাচ্চা আছে, ছোট বাচ্চা, খাবার কিছু কিছু চাচ্ছে, মা বাবা একা থাকে। চেষ্টা করুন একা বেরোতে, বাচ্চাকে যে কোনো এক জায়গায় রাখতে। ওই বাড়িতে ছিল তো তাই নিতে আসছে। তো মানুষের যদি, যেটা আমি একটু আগে বলছিলাম যে সাধারণ মানুষের মধ্যে এখনো সেই বোধ বা এখনো সেই সচেতনতাটা আসেনি যে এটা আপনাদের নিজেদের স্বার্থেই এটা করা হচ্ছে। আপনারা যদি ভালো থাকেন তবে আপনার পরিবার যেমন ভালো থাকবে এবং তার আশেপাশের মানুষেরাও কিন্তু ভালো থাকবে। তো এই জায়গাটাকে যতক্ষণ না আমরা বুঝতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের কারোর পক্ষেই এই কোভিড-19কে মোকাবিলা করা সম্ভব হবে না। কি ভাই, তোমার নাম কি? সঞ্জীব ঘোষ। কোথা থেকে আসছো? দোকান আমার এখানে আছে, মুরগির দোকান। তো রয়েছি এই মুহূর্তে আমরা ঝঙ্কার মোড় থেকে, এবং ঝঙ্কার মোড়ের যে দৃশ্য আপনাদেরকে দেখুন, আরো একটি বাইক ঘুরে গেল, আরো একটি বাইক ঘুরে গেল, আরো একটি বাইক পুলিশকে দেখে ঘুরে যাচ্ছে, উনি এদিক দিয়ে বেরিয়ে গেলেন। তো পেশেন্ট
রয়েছি এই মুহূর্তে ঝংকার মোড়ে। শিলিগুড়ি মহিলা থানার পুলিশ কর্মীরা এখানে রয়েছেন পাশাপাশি। ওই যে আবার সেই যেটা বলছিলাম একটু আগে, ক্যামেরাতে কিন্তু এই চিত্রটা আমাদের ধরা পড়ছে। অনেকেই যেন মনে করছেন এটা খুব খেলা এবং পুলিশ এখানে দাঁড়িয়ে রয়েছে তারা যাতে ধরতে না পারে, ঠিক এইভাবেই এতটুকু জায়গা ঘুরে তারা বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই ফাঁকি দেওয়াটা বোধ হয় কোথাও না কোথাও তারা নিজেরাই যে ফাঁকে পড়তে পারে সেই বুদ্ধিটা বোধ হয় এদের এখনও উদয় হয়নি, এমনটাই কিন্তু আমরা বলতে পারি। আর যদি দেখি যে ঝংকার মোড় কেন, শিলিগুড়ির বিভিন্ন স্থানে এই ধরনের কাজ কিন্তু চলছে। আর শুধু এই ধরনের কাজ বলবো না, যে অলিগলিগুলোতেও কিন্তু বাইক বাহিনীর দাপট এখন যেন বেশি হয়েছে। তো এটা কিন্তু আমাদের অনেক ভিউয়ার্সদের কাছ থেকে এমন অভিযোগও আমাদের কাছে উঠে এসেছে যে যেমন শহরে প্রধান রাস্তাগুলোকে যেমন এইভাবে পরীক্ষা করা হচ্ছে বা এইভাবে চেকিং করা হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে, তেমনি বোধ হয় শহরের অলিগুলি যদি আমরা ঘুরে দেখি সেখানে কিন্তু এরকমভাবে বাইক বাহিনীর দাপট দেখা যাবে। এই ধরনেরই চোরা রাস্তাগুলোকে অনেকেই নিয়ে নিচ্ছেন এবং এই চোরা গলি চোরা রাস্তাকে কিন্তু অনেকেই তাদের চলাচলের ক্ষেত্রে ব্যবহারও করছেন। তো এই মুহূর্তে রয়েছি ঝংকার মোড় থেকে আপনাদের সঙ্গে এবং এই চিত্র শহর শিলিগুড়ির বিভিন্ন স্থানের অবশ্যই। তো অনেকেই চেষ্টা করছেন এমনিও ঘুরে বেড়াতে, কোথাও না কোথাও
যে নিজেদের যে সামাজিক দায়বদ্ধতা রয়েছে সেটাও ভুলে যেতে বসেছেন নাগরিকরা, আর সেটাকে মনে করিয়ে দিতে হচ্ছে বারংবার, এটাই হচ্ছে সব থেকে বেশি লজ্জার। তো বুঝতেই পারছেন যে এই মুহূর্তে শুধুমাত্র ঝংকার মোড় নয়, বারবার যেটা বলছি ঝংকার মোড় শুধু নয়, এই চিত্র আমাদের শহরের বিভিন্ন রাস্তার বিভিন্ন অলিগলিরই কিন্তু রয়েছে এই চিত্র। এবং মানুষ কেন লকডাউন মানছে না সেই জায়গাটা কিন্তু সত্যি বোঝার নয়, আমরা ঠিক বুঝেই উঠতে পারছি না যে মানুষ কেন এটা বুঝেও বুঝতে পারছেন না যে এটা মানা তার পক্ষেও কতটা জরুরি রয়েছে। তো অবশ্যই আপনাদের সঙ্গে রয়েছি আমরা এবং আপডেট তুলে দেওয়ার চেষ্টা করছি, আর আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করুন ঘরে থাকতে, প্লিজ আপনারা ঘরে থাকুন, অযথা বিনা কারণে বাইরে বের হবেন না, প্লিজ এই লকডাউনকে উপেক্ষা করবেন না। ধন্যবাদ।